রাজধানী ঢাকার চারপাশসহ দেশের বিভিন্ন স্থানে ছড়িয়ে রয়েছে অবৈধ ইটভাটা। পুড়ছে কাঠ, বিপন্ন হচ্ছে পরিবেশ ও ফসলের মাঠ। ড্রাম চিমনি ব্যবহার করে কাঠ দিয়ে ইট পোড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকার পরও ইটভাটা নিয়ন্ত্রণ আইনের তোয়াক্কা না করেই বহাল তবিয়তেই চলছে ইট তৈরির কাজ। এ অবস্থায় বুধবার সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী সাংবাদিকদের জানান, 100 দিনের কর্মসূচি ঘোষণা করে পরিবেশ উন্নয়নে গুরুত্ব দেবে সরকার। এক্ষেত্রে শহরে বায়ুর মান বাড়ানোর পাশাপাশি ভবন নির্মাণ কাজে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নিয়মে আছে যে আপনি যখন একটা বিল্ডিং যদি আপনি নির্মাণ করেন, সেটা আপনি ঢেকে রাখবেন যেন সেই ধুলাটা না যায়, এবং এটার জন্য যে ঠিকাদাররা আছে তাদেরকে বাড়তি অর্থ দেওয়া হচ্ছে, কিন্তু তারা এই কাজটা করছে না। যে জরিমানাগুলো আছে সেগুলো আমাদেরকে নতুন করে ভাবতে হবে, এগুলিকে হালনাগাদ করতে হবে, কেননা জরিমানার মাত্রাটা নীতিগতভাবে এমন এক পর্যায়ে হওয়া উচিত যেন কেউ এটাকে অবৈধ একটা কাজকে বৈধ করার সুযোগ হিসেবে না দেখে। একশো কর্মদিবসে ঢাকার চারপাশের অন্তত 500টি অবৈধ ইটভাটা গড়িয়ে দেওয়ার কথাও জানান মন্ত্রী। ইটের যে ভাটাগুলো আছে 2000-এর মতো যেগুলো অবৈধ আছে, আমরা প্রথমে যেটা করছি যেগুলো আমরা বলি স্থায়ী চিমনি, ফিক্সড চিমনি, আমরা সেগুলো আগে করছি। ঢাকার আশেপাশে যেগুলো আছে সেগুলোকে আমরা চিহ্নিত করেছি। 100 কর্মদিবসে আমাদের টার্গেট হচ্ছে 500। এর আগে মন্ত্রী নিজ দপ্তরে বৈঠক করেন ফ্রান্সের রাষ্ট্রদূত মেরি মাস দুপিয়ের সঙ্গে। জলবায়ু পরিবর্তনের প্রভাব হতে মানুষের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ ও ফ্রান্সের মধ্যে জলবায়ু অভিযোজন চুক্তি সই হবে বলেও জানান সাবের হোসেন চৌধুরী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা।